জাকাতের টাকা দিয়ে নলকূপ স্থাপন করাবে কিনা, জাকাতের টাকা দিয়া টিউবওয়েল বসাইতে পারবেন কিনা? উত্তর হলো, জাকাতের টাকা দিয়া কোনো গরিবের টিউবওয়েল দরকার, একজন গরিব মানুষ তার টিউবওয়েল নেই, তিনি জাকাতের হকদার, তাহলে আপনি জাকাতের টাকা থেকে টিউবওয়েল আনায়া বসাইয়া দিতে পারেন। তাকে নগদ টাকা দিলে সে ঠিক মতো বসাইতে পারবে না বা অন্য কাজে খরচ করে ফেলবে, বুঝবে না, এই জন্য তার পক্ষ থেকে জাকাতের টাকা দিয়ে তাকে টিউবওয়েল বসা যেতে পারবেন, যে টিউবওয়েলের মালিক সে নিজে হবে, অন্য কেউ না, সে মালিক হবে। তার যে ঘর আছে ঘরের পাশে বসায় দিলেন, তার এরিয়াতে বসায় দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জাকাতের টাকা দিয়ে মসজিদের পাশে একটা টিউবওয়েল দেন, স্কুলের সামনে একটা টিউবওয়েল দেন, মাদ্রাসায় একটা টিউবওয়েল দেন, বা একটা টিউবওয়েল দিচ্ছেন যে সবাই পানি খাবে, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ জাকাতের টাকা গরিবের হক, মসজিদে মাদ্রাসা রাস্তায় বা সবাইকে যখন খাইতে দিবেন তখন এটা এককভাবে কারো মালিক হবে না, ধনী গরিব সবাই খাইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। ওইটার জন্য আলাদা দিবেন, সেটা হলো সদকায়ে জারিয়া, ওইটাও সওয়াবের কাজ, সবাই খাক, ধনী গরিব সবাই খাক, সেটাও সওয়াবের কাজ, কিন্তু সেটা হলো সদকায়ে জারিয়া। জাকাতটা শুধু গরিবকে দিতে হবে, গরিবকে মালিক বানায় দিবেন, তারটা সে অন্যকে দিলে দিবে তার ব্যাপার, কথা কি বুঝাতে পারছি? অতএব কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে কোনো অভাবী মানুষকে যদি আপনি টিউবওয়েল বসায় দেন, তার দরকার আছে জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কিন্তু আপনি টিউবওয়েল বসায় দিলেন, অনেক এলাকাতে দেখা যায় 5-7 ঘরের মানুষ সবাই মিলে টিউবওয়েলে পানি খাবে, কমন ভাবে না, এরকম জায়গায় জাকাতের টাকা দিয়ে বসানো জায়েজ নাই। এমনি সাধারণ টাকা দিয়ে বসাতে পারেন, সদকা জারিয়া সওয়াব হবে।